এক দেশ এক ভোট প্রস্তাবের সরাসরি বিরোধিতা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে নিজের যুক্তি দিয়ে কেন্দ্রের উচ্চপদস্থ আধিকারিক ডক্টর নীতিন চন্দ্রকে চিঠি লিখেছেন তিনি। সব স্তরে নিজের আপত্তির কথা জানিয়েছেন। তার স্পষ্ট বক্তব্য, এই প্রস্তাব গণতন্ত্র ও সংবিধানের পরিপন্থী। এক দেশ এক ভোট প্রস্তাবকে সংবিধানও মান্যতা দেয় কিনা এই প্রশ্নই তুলেছেন তিনি। কেন্দ্রের এই প্রস্তাবের সঙ্গে তিনি একমত নন, চার পাতার চিঠিতে তিনি তাও জানিয়েছেন। চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, আপনাদের এই প্রস্তাব আমি মেনে নিতে পারছি না, কারণ আমি মনে করি এক দেশ এক ভোট প্রস্তাব কার্যকর করার অর্থ গণতন্ত্রের আড়ালে এক নায়কতন্ত্র কায়েম করা। আমি বরাবর এর বিরুদ্ধে, তাই কেন্দ্রের এই প্রস্তাবেরও বিরোধিতা জানাচ্ছি। এ নিয়ে মুখ্যমন্ত্রী আরও যুক্তি, এক দেশ এক ভোটের প্রস্তাব কার্যকর করতে গেলে একক নির্বাচনী কাঠামো তৈরি করা দরকার। তা কিভাবে সম্ভব? এছাড়া বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময় বিধানসভা নির্বাচন হয়, একসঙ্গে সমস্ত নির্বাচন করতে গেলে সেসব রাজ্যের সরকারের মেয়াদ তড়িঘড়ি কমে যাবে। তবে কি তারা নির্বাচিত সরকার ভেঙে নতুন করে নির্বাচনের পথে হাঁটবেন? এটা কি যুক্তিগ্রাহ্য? মুখ্যমন্ত্রী আরও বক্তব্য, যদি কেন্দ্রীয় সরকারের কোনো কারণে ডামাডোল তৈরি হয় তাহলে তার প্রভাব কেন রাজ্যগুলির উপর পড়বে? তা মোটেই কাম্য নয়। এ প্রসঙ্গে তিনি 1952 সাল পর্যন্ত একসঙ্গে নির্বাচন হওয়ার প্রসঙ্গ উত্থাপন করেছে। সেই সময় আজকের সময় অনেকটা আলাদা। প্রত্যেক রাজ্যের কাঠামো, রাজ্যের কেন্দ্রের মধ্যে সমন্বয় সব অনেকটাই বদলে গিয়েছে। তাই এই সময় এক দেশ এক ভোট কার্যকর করলে তা গণতান্ত্রিক কাঠামোর পক্ষে বিপজ্জনক হয়ে উঠতে পারে বলে আশঙ্কা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।